ক্লাস সেভেনের গণিতের এই পর্যায়ে রয়েছে সূচকের গুণ। আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজে ও কম সময়ে লিখে ফেলা যায়। তবে প্রতিবার যদি এমনভাবে বড় বড় গুণ আকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি সহজ হয়? তাই এসো আমরা আরেকটি নতুন বিষয় শিখি। এবারও তোমাদের জোড় বিজোড় রোলের সাহায্য নেব, অর্থাৎ যাদের রোল জোড় তারা ছয় সংখ্যাটি ব্যবহার করবে এবং যাদের রোল বিজোড় তারা পাঁচ সংখ্যাটি ব্যবহার করবে। নিচের ছ 1.15 ভালো করে লক্ষ্য করো, মানে এই যে এই ছকটা ভালো করে লক্ষ্য করো। সাহায্যের জন্য পুরো ছকটি পূরণ করে দেওয়া আছে, এর সাহায্যে পরবর্তীতে ছক 1.16 পূরণ করতে হবে, মানে আমাদের এই ছকটা দেখে আমরা এই পরের ছকটা পূরণ করব। তাহলে এই ছকে বলেছে ছকে গুণের ভিত্তি হিসেবে 10 ধরা হয়েছে, অর্থাৎ এখানে এই যে দেখো 10, এখানে 10, এখানে 10, এই যে ভিত্তি এটা হলো 10। এখানে গৃহীত সংখ্যা 10, আমরা এখানে মনে করো যে এই যে গৃহীত সংখ্যা 10 ধরব, আর এখানে দেখো আমাদের আসলে এইটা হলো পুরো ছকটা আমরা এই পৃষ্ঠাতে দেখব, এখানে দেখব, এখানে আমরা এখানে এক লাইন দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। তাহলে গৃহীত সংখ্যা হলো 10। এখানে দেখো গুণ, গুণ বলেছে, আসলে গুণ কি, এই 10 স্কয়ার গুণন 10^4। এখানে আমাদের গুণের প্রথম পদ, এখানে যে এই পুরোটাই হলো গুণ, তার মধ্যে এটা প্রথম পদ এই জন্য এখানে লিখেছে। আবার দেখো এইটা প্রথম পদ 10³, এটা দেখো এখানে লিখেছে। আবার এখানে 10^4 প্রথমটা এখানে লিখেছে, মানে গুণের এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। এখন এগুলোতে আমরা এই সবগুলো প্রথমটা এখানে লিখব, আর এখানে দেখো গুণের দ্বিতীয় পদ, এই যে সবগুলো আমরা এই কলামে লিখব। আর এখানে মাঝখানে কি হয়েছে দেখো, প্রথম পদের গুণাকার কাঠামো, এখানে যেহেতু 2 রয়েছে পাওয়ার, এই জন্য 10 2 বার দেখো লেখা হয়েছে। এখানে যেহেতু পাওয়ার, এই যে এখানে যেহেতু 3 রয়েছে পাওয়ার 3, এই জন্য 10 3 বার গুণাকারে লেখা হয়েছে। এখানে পাওয়ার 4, তার মানে 10 4 বার গুণাকারে হবে। পাওয়ার এখানে 2, তার মানে 10 2 বার হবে। পাওয়ার 1, তার মানে এখানে 10 1 বারই হবে। ঠিক একইভাবে এই জায়গাতেও তাই, মানে এইটার মতোই এখানে, এখানে 10 উপরে পাওয়ার 4, তার মানে দেখো 4টা 10 গুণাকারে। এখন এখানে গুণফল কি, এখানে 2টা আর এখানে 4টা, দেখো মোট 6টা এখানে গুণাকার আছে, তার মানে 6-এর উপরে পাওয়ার কি হবে, 10-এর উপরে পাওয়ার 6 হবে। ঠিক একইভাবে এখানে দেখো এই যে 3টা আর এখানে 3টা, তার মানে এখানেও 6টা। আবার দেখো এখানে 4টা, 1 2 3 4, আর এখানে 1টা, তার মানে মোট 5টা, তার মানে 10-এর উপরে পাওয়ার হবে 5। এইভাবে এই লাস্টেরটা হলো গুণফলের সূচকীয় কাঠামো। আচ্ছা, তাহলে এইটা হলো গুণফলের বা গুণের দ্বিতীয় পদের গুণাকার কাঠামো। আমরা সর্বশেষে যে গুণফল পাচ্ছি এটা গুণফল, আর এটাকে যদি সূচক দিয়ে লিখতে যাই এইভাবে ছোট করে লিখলেই হয়, মানে 10, মানে 10টা 6টা 10 একবারে গুণ এইভাবে বড় করে না লিখে জাস্ট 10-এর উপরে পাওয়ার 6 দিলেই হয়ে গেল। এই নিয়মটা আমরা এখানে শিখলাম। এখন আমরা এই নিয়ম মেনে আমরা পরের যে ছক রয়েছে সেটা আমরা পূরণ করব পরের ভিডিওতে। তাহলে এই ভিডিও এখানে রাখছি, তোমরা এখন একটা হোমওয়ার্ক করো, এখানে 10² এর মান কত, এটার মান কত হবে, তাহলে সেটা তোমরা কমেন্টে লিখে পাঠাবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।